আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আজ 14 এপ্রিল 2020 ইংরেজি, 1লা বৈশাখ 1427 বাংলা, 19 শাবান 1441 আরবি, রোজ মঙ্গলবার। চলুন জেনে নেওয়া যাক আজকের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কিছু খবরের শিরোনাম সমূহ। বিস্তারিত জানতে না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না। পাবনায় 229 বস্তা চাল সহ আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‍্যাব। নোয়াখালীতে করোনায় মৃত্যুর তথ্য গোপন করায় হাসপাতাল লকডাউন। নড়াইলে 10 টাকার চাল চুরিতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার। সাবান ডিটারজেন্ট দিয়ে ফল সবজি পরিষ্কার নিষ্প্রয়োজন। ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। ত্রাণচোরদের ক্রস ফায়ার চান আওয়ামী লীগ নেতা সুজন। করোনায় মারা গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু। করোনার মধ্যেই দেশে ঘূর্ণিঝড়ের শঙ্কা। নেত্রকোনায় চাল বিতরণে অনিয়মের অভিযোগ। করোনা সন্দেহে এক নারীকে জঙ্গলে ফেলে গেল স্বামী সন্তান। টাঙ্গাইলে সখীপুরে জঙ্গলে এক নারীকে করোনা সন্দেহে ফেলে রেখে পালিয়ে গেছে তার স্বামী স্বজনরা। সোমবার গভীর রাতে উপজেলার গজারিয়া ইউনিয়নের ইসাদিঘি গ্রামের এক জঙ্গলে ফেলে যাওয়া ওই নারীকে পাওয়া যায়। আরও 12 দিন লকডাউনে ভারত। করোনা ভাইরাস পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে না আসায় লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ভারত সরকার। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউন 12 দিন বাড়ানোর ঘোষণা দেন। 4 জনকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার দাবি আলালের। 4 জনকে মন্ত্রিসভা থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে বললেন বিএনপির যুগ্ম মহাসচিব মর্জেন হোসেন আলাল। করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার জন্য সরকারের কঠোর সমালোচনা করে তিনি এই দাবি করেন। সরকারের অবহেলায় চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে, অভিযোগ করে জানালেন মির্জা ফখরুল। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় সরকারের অবহেলা অবজ্ঞার কারণে চরম অব্যবস্থাপনার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘরে থেকেই অদৃশ্য শত্রু, করোনা মোকাবেলা করতে হবে, জানালেন ওবায়দুল কাদের। বিভিন্ন স্থানে 7 জনকে সাজা, আটক 10, আরও 800 বস্তা চাল জব্দ, অনেক ডিলারের লাইসেন্স বাতিল। বগুড়ায় ডিলারের বিরুদ্ধে দুদকের প্রথম মামলা। 16 এপ্রিলের মধ্যে শ্রমিকদের বেতন দেওয়ার নির্দেশ। শ্রমিকদের মার্চের বেতন 16 এপ্রিলের মধ্যে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুন্নজান সুফিয়ান। করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ধুধু পড়ে আছে রমনার বটমূল। করোনায় আক্রান্ত হলে দেশে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, জানালেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার, করোনা ভাইরাসে আক্রান্ত হলে এদেশে কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। যে হাসপাতালগুলোতে চিকিৎসার কথা বলা হচ্ছে সে হাসপাতালগুলোতে আসলে কোনো চিকিৎসা নাই। সেই দুই যুবলীগ নেতাকে দলীয় কর্মকাণ্ড থেকে অব্যাহতি। গাজীপুরের কালীগঞ্জে দলীয় শৃঙ্খলাভঙ্গ ও গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কালীগঞ্জ পৌরসভার 5 নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ শুকুর আলী শেখ ও সাধারণ সম্পাদক মোমেন পাঠানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দলীয় সকল কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বঙ্গবন্ধুর খুনি মাজেদ 32 বছরের ছোট নারীকে বিয়ে করেন, সন্তানও আছে। 22 ফেব্রুয়ারি বাড়ি থেকে বেরিয়ে লাপাতা হয়ে গিয়েছিলেন। লবিস্টদের পেছনে অর্থ ব্যয় বাদ দিয়ে জনগণের পাশে দাঁড়ান বিএনপিকে তথ্যমন্ত্রী। বিদেশি লবিস্টদের পেছনে অর্থ ব্যয় আর ঘরে বসে দোষ খোঁজা বাদ দিয়ে বিএনপিকে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। করোনাভাইরাস পরিস্থিতিতে সারা দেশে পণ্য সরবরাহকারী শ্রমিকরা খাদ্য সংকটে। গোপনে বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন করোনা আক্রান্ত নারী। বরিশালে নতুন করে আরও একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে এ জেলায় মোট 4 জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। তবে করোনায় আক্রান্ত রোগীর বিষয়টি গোপন করে বর্তমানে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। এদিকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যেতে পারে চট্টগ্রাম বন্দরের স্বাভাবিক কার্যক্রম। ব্যক্তিগত জিনিসে কাউকে হাত দিতে দিতেন না সে, জানালেন খুনি মাজেদের স্ত্রী। আগামী 8 এপ্রিল বিকেলে বসছে সংসদ অধিবেশন।
করোনা পরিস্থিতির কারণে একদিনের জন্য বসছে জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। আগামী 18 এপ্রিল বিকেলে এই অধিবেশন শুরু হয়ে ওই দিনই শেষ হয়ে যাবে। দিনাজপুরে কর্মহীনদের 270 কেজি চাল জব্দ, আত্মসাৎকারীর 15 দিনের কারাদণ্ড। এদিকে লকডাউন ভেঙে সাইকেল চালালেন শোয়েব আখতার, পাকিস্তান জুড়ে তীব্র সমালোচনার ঝড়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।